মিডে ফার্স্ট হইছি লং জাম্পে আর কোন জায়গাটা হইছে ইজ জোনে গেছিলাম কোথায় না এই ভূপালে দুবার ভূপালে গেছিলাম আর একবার আসামে গেছিলাম কি ইন্ডিয়ার সমস্ত স্টেজ আছে আমার তো খুব আনন্দই লাগছে যে আমার মেয়ে এত ভালো জায়গায় একটা গিয়ে ভালো পজিশন করেছে আমার ইনকাম বলতে সামান্য ফুটপাতে বসে আনাজপত্র বেচাকেনা করা হয় যা হয় দুটো মেয়ে আছে ওই মানে আমার যেটা মেয়ে এত সুন্দর জায়গা একটা গেছে যেইটুকুনি পুষ্টি তাকে দেবার সেইগুলো তো মানে ইচ্ছা থাকলেও মনে মানে আর্থিকের জন্য আমি সে দিয়ে উঠতে পারি না এটা তো খুব কষ্টদায়ক ব্যাপার তো এই আর কি আপনাদের আশীর্বাদ যদি আরও বড় যে জায়গায় যেতে পারে তো খুবই ভালো লাগে 2021-এ ভর্তি হয় সেখানেই পরিচয় দেখলাম যে কোনো খেলাধুলার ক্ষেত্রেই ওর একটা আলাদা আগ্রহ রয়েছে এবং যখনই এবারের যে ন্যাশনাল গেমসটা হলো হঠাৎ করেই হয়েছে স্টেট সিলেকশনটা হঠাৎ করে একদিনের নোটিশে হয় আমি খবর পেয়েই ওকে জানানোর চেষ্টা করলাম কারণ এই ধরনের প্রতিভা লকডাউনের জন্য মার খাচ্ছিল যেটা সুযোগ পাচ্ছিল না তো সেই জন্য কোনোভাবেই রাত্রে খবর পেয়েছি 9:30টার সময় আমি সঙ্গে সঙ্গে ফোন করি যাতে ও এই অপরচুনিটাকে ব্যবহার করতে পারে তো যাই হোক ও সঠিকভাবেই সুন্দরভাবে ব্যবহার করেছে এবং স্কুলকে তথা ক্লাবকে সম্মানিত করেছে এটা খুব গর্বের বিষয় এই বছর চন্দ্রনগর অ্যাসোসিয়েশন স্পোর্টসে 8 জন ভালো পারফর্ম করেছেন আর নুপুর তো নো ডাউট আপনারা তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো রেজাল্ট করেছে এই ক্লাবের আর্থিক অবস্থা খুবই খারাপ এই এরই মধ্যে আমরা যত সামান্য যেটুকু সাহায্য করতে পারি প্রত্যেকেই করি তা আশা রাখবো এই নুপুরকে অনুসরণ করে আরও কিছু কম্পিটিটার্স আসুক এটাই আমাদের আমাদের গর্ব